বহাগ মাথো এটি ঋতু নহয়, ই অসমীয়া জনজীৱনৰ আয়ুস ৰেখা। কোনে কৈ গৈছিল? ডক্টৰ ভূপেন হাজৰিকাই কৈ থৈ গৈছিল। আৰু বহাগে মানুহক মানুহৰ কাষলৈকে লৈ যায়, আনন্দ উৎসাহ, আৰু ইয়ে আমাৰ অসমীয়াৰ পৰিচয়। মই বহাগ বিহুৰ পবিত্ৰ উৎসৱৰ, আনন্দ উৎসৱত আপোনালোক সকলোকে মই মোৰ কৃতজ্ঞতা আৰু অভিনন্দন জনাইছোঁ। যোৱা বছৰ এই বহাগ বিহুৰ সময়তে আমি গুৱাহাটীত 12,000 যুৱক যুৱতীক লৈ গৈছিলোঁ। চাবুৱাৰ পৰাও বহুত যুৱক যুৱতী গৈছিলে, 200 গিনিজ ৱৰ্ল্ড ৰেকৰ্ড হৈছিলে। নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়াই বিহু উপভোগ কৰিছিলে, বিহু গিনিজ ৱৰ্ল্ড ৰেকৰ্ডত লিপিবদ্ধ হৈছিলে। বজাৰত তৰকাৰী চব্জি বিক্ৰী কৰা ঘৰত 2-3টালৈকে চাকৰি হৈছে। এই বছৰ চাবুৱা সমষ্টিৰ পৰা 10 যুৱক যুৱতীয়ে APSC পাবলৈ সক্ষম হৈছে। দুখীয়া মানুহৰ ল'ৰা, মধ্যবিত্ত মানুহৰ ল'ৰা, আজি সকলোৰে সপোনবিলাক আজি আমি নিৰ্মাণ কৰিছোঁ। আৰু যিসকলে চাকৰি পোৱা নাই, আমি তেওঁলোকেও যাতে বেহা বেপাৰ কৰিব পাৰে, নিবনুৱা যুৱক যুৱতীক আমি কাম কৰাৰ বাবে 2,00,000 দিয়াৰ বাবেও আজি আমি আঁচনি যুৱক যুৱতীসকলৰ মাজত মুকলি কৰি দিছোঁ। ভাবিব নোৱাৰা কথা আছিল যে বেংকৰ পৰা ল'ব নালাগে, চৰকাৰে টকা দিব। আজি আমি সেইখন অসম আজি আমি নিৰ্মাণ কৰিছোঁ। চাবুৱাত যোৱাবাৰ আহোঁতে কৈছিলো যে কোনাগল বৰুৱাক ভোট দিয়ক, লাহোৱালত বিনোদ হাজৰিকাক ভোট দিয়ক। আমি মহিলাসকলৰ মাইক্ৰ' ফাইনেন্সৰ লোন ৰেহাই দিম। প্ৰথমতে লোন ঘূৰাই দিয়াসকলক, 1-2 কিস্তি দিব নোৱাৰাসকলক, আৰু যোৱা বছৰ 25,000 লোন থকাসকলৰ হাতত আমি NOC তুলি দিম। এই বছৰ আমি 50,000 লোন থকা মহিলাসকলৰ হাতত আমি NOC তুলি দিম। মানুহে বিশ্বাস কৰা নাছিল, বগীবিলত ব্ৰিজ হ'ল, এতিয়া নুমলীগড় আৰু গহপুৰৰ মাজত আমি ব্ৰহ্মপুত্ৰৰ তলেদি 6-লেনযুক্ত দলং বনোৱাৰ সিদ্ধান্ত লৈছোঁ। কাজিৰঙাৰ ওপৰত 32 কিলোমিটাৰৰ উৰণীয়া সেতু, আগত কোনেও অসমৰ কাৰণে ইমান চিন্তা কৰা নাছিল। আজি প্ৰধানমন্ত্ৰী মোদী ডাঙৰীয়াৰ নেতৃত্বত অসম আজি চৌদিশে আগবাঢ়ি গৈছে। আজি বহাগ বিহুৰ সময়, অসমত আজিৰ পৰা 10 বছৰ আগলৈকে, 5 বছৰ আগলৈকে মানুহৰ মাজত বিহুৰ উৎসৱৰ সময়তো গুলি বাৰুদ বোমৰ শব্দ শুনা পাইছিল। মাতৃৰ বুকু খোদা হৈছিলে, হত্যা, হিংসা, গুলি বাৰুদ অসমৰ আকাশখন ধুঁৱলি কুঁৱলি কৰি ৰাখিছিলে। মোদী ডাঙৰীয়াৰ নেতৃত্বত বড়ো চুক্তি হ'ল, কাৰ্বি চুক্তি হ'ল, আদিবাসী চুক্তি হ'ল। আজি আৰু কোনো মাতৃয়ে বহাগ বিহুৰ দিনাখন বুকু খোদা কৰি সন্তানৰ কাৰণে কান্দিব নালাগে। পৰিৱেশ সলনি হ'ল, এতিয়া বন্দুকৰ শব্দত বহাগ বিহু নাহে, কুলি কেতেকীৰ মিঠা মাতত আজি আমাৰ অসমত বহাগ বিহু। আজি অসমত শিক্ষা দীক্ষাৰ নতুন পৰিৱেশ গঢ়ি উঠিছে। চাবুৱাত ক্ৰীড়া বিশ্ববিদ্যালয়, তিনিচুকীয়াত মেডিকেল কলেজ, জিলাই জিলাই মেডিকেল কলেজ, জিলাই জিলাই বিশ্ববিদ্যালয়, ষ্টেডিয়াম, ৰাস্তা ঘাট, আজি আমাৰ অসমখনত চাৰিওফালে উৎসাহ উদ্দীপনাৰ মাজত
আলোড়িত পরিবেশ। লড়া ছোয়ালী আজি স্কুল কলেজত যায়, পড়া শুনা করে, পরিবেশ সলনি হল। যাবার নির্বাচনের সময় মোর মনত আছে, মানে চাবুয়াত আসছিল, চাবুয়াত মানে কইছিল যে যদি আমার সরকার গঠন হয় আমি 1,00,000 যুবক যুবতীক সরকারি চাকরি দিই। কোনেও আমার বিশ্বাস করা নাছিল, মানুষে ভাবিছিল 1,00,000 চাকরি কেনেকে হবে। আর 1,00,000 চাকরি হয় যদিও দুখিয়া লড়া ছোৱালীয়ে তো চাকরি নাপায়, কোনোবা মানুষে টাকা পয়সা দিয়ে চাকরি লব। আজি মই আপনাদের গৌরবে কব পাৰো যে আমার সরকারের দিনত 1,00,000 লড়া ছোৱালীয়ে সরকারি চাকরি পালে। আমার নিবন যুবক যুবতীর মনত যাতে উৎসাহ থাকে, নিবন যুবক যুবতীয়ে যাতে আশার বন্তি গছি দেখা পাই থাকিব পারে, তার কারণে চাবুয়ার এই সভাত মই আজি আকৌ ঘোষণা করছো যে অহা বছরের ভিতর আমি আরো 50,000 সরকারি চাকরি আরো মোদী ডাঙরিয়ায় বিনা পয়সার চাউল দিছে, উজ্বলা গ্যাস দিছে, প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর দিছে। আর আমার ফলের পরা ছালীজনীর পড়ার দায়িত্ব আমি আজি আমার চাবুয়া সমষ্টিত বহুত মানুষ আছে যুনে এতালেকে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পোয়া নাই। এবার আমি জিও টেকিংটো আকো এবার খুলি দিই যাতে আবাস যোজনার যি সকলে ঘর পোয়া নাই তেওঁলোকেও যাতে আকো এবার আবেদন করবে। সরকার অসমখনক সর্বাঙ্গ সুন্দর করার কারণে আমি প্রচেষ্টা লৈ আছো। আজি অসমখন শান্তিত পরিণত হল, অসমখন সুন্দর হল, আন্দোলন বিবর্জিত একটা পরিবেশ হল। আমি আজি ইয়াতে আহিছো বিহুর আগত মনের আনন্দ মনের ফুর্তি, কিন্তু কিছুমান মানুষ আছে যুনে এতিয়াও অসমখন আন্দোলনমুখী করে রাখব খুঁজে। আপনার মনত আছে কা আন্দোলন হয়েছিল, চাবুয়াতো হয়েছিল, উজনি অসমতো হয়েছিল, কিয় হয়েছিল? অখিল গগৈ, নুরিনজ্যোতি গগৈ এইবিলাকে আমাক কৈছিল যে দুই কৌটি বাংলাদেশী অসমলৈ আহিব। মই তেতিয়া কৈছিল যে দুই কৌটি মানুহ আহিব, কিমান ট্ৰাক লাগিব, ইমান ট্ৰাকৰ প্ৰডাকশনে আজিলৈকে হোৱা নাই, বোলে নহয় নহয় দুই কৌটি মানুহ ৰখি আছে। কত ৰখি আছে বোলে একদম ট্ৰাকত উঠি ৰখি আছে। আজি 2,00,000 মানুহ আহিলে নেকি? চাবুয়াত এজন নতুন মানুহ আহিছে নেকি? মইতো তেওঁলোকক কৈছো মোদী আৰু প্ৰধানমন্ত্ৰী থাকিব আৰু হিমন্ত বিশ্ব শৰ্মা যেতিয়ালৈকে মুখ্যমন্ত্ৰী থাকিব মানুহ বাদ দিয়ক বাংলাদেশৰ পৰা চৰাইও আহিব পাৰে। আজি তেওঁলোকে মানুহক দেখুৱাব নোৱাৰিব কা হল এজন মানুহ আহি। এতিয়া মই তেওঁলোকক সুধো যে আপোনালোকে আন্দোলন কৰি 5 শ্বহীদক কিয় হব? অখিল গগৈ কয় পুলিচে মাৰিছে, পুলিচক মাৰিবৰ কাৰণে ৰাস্তাত কিয় উলিয়াই আহিছিল মিছা কথা কৈ পেলাই আৱেগিক কৰি কোনে লৈ আহিছিলে সেই কথা তেওঁলোকৰ উত্তৰ নাই। ইলেকশ্যনৰ পিছত নুরিনজ্যোতি গগৈ অখিল গগৈ উত্তর দিব লাগিব যে আপনাদের মিশা কথা কই 5 শহীদর কেউ আপনাদের মৃত্যুর মৃত্যুর আগুয়া দিচ্ছে। শ্রদ্ধা রাইজ অসমিয়া এনেকে নহয়, জয়ে অসম বলে কলে আন্দোলন নহয়। আমার লড়া ছোৱালীয়ে যদি চাকরি নাপায়, আমার লড়া ছোৱালীয়ে যদি কাম করিবার বাবে সুবিধা নাপায় উন্নতি হবে? যদি মানুষে মাটিত থাকে
মাটির পর্দা না পায় অসম কেনেকে উন্নতি হব? আজি যদি চাহ বাগিচাত শ্রমিকে মজুরি করে আর মজুরি টকা না পায় অসম কেনেকে উন্নতি হব? আন্দোলন করলে অসম উন্নতি নহয়। আজি লড়া ছোৱালীয়ে পড়িব লাগিব, ডাক্তার ইঞ্জিনিয়ার হব লাগিব। আপনাদের এদিন গিরিয়েকক খুব মরম করব, ভাত পানি ভাল করব, গরম গরম ভাত খাব। যে 10,000 টাকা তো পাব, গিরিয়েক সকলকে কব যে তই 2,000-3,000 টাকা উঠবে দি পেলায় টাকা খেলি ভাল কামত ব্যবহার করব। আর ভাল কামত ব্যবহার করার লগে লগে আমি একটা হিসাব করি যে কোনে কোনে টাকাটা ভাল কামত খরচ করব। বোলে শালত খরচ করলে, কোনোবাই মুরগি প্রতি ব্যবসায় করলে, কোনোবাই পিঠা পনা, কোনোবাই গ্রুপত বোলে টাকাখিনি একত্রিত করে ব্যবসায় বাণিজ্য কিবা করে আছে, সেই গোটাই ভাল ব্যবহার করা আই মাতৃসকলের ব্যাংক একাউন্টত মই আকো 25,000 টাকা দিব। প্রথম 10,000, তার পিছত 25,000 যাতে আমি আপনার আরো 25,000 টাকা দিব। সর্দার রাইজ, আজি আমার ইয়া বাগানের বহুত রাইজ আছে। আমার সরকারের দিন বাগানত দরমহা দুগুণ হল, বাগিচা লাইনত রাস্তা হল, বাগিচা আজি আমার জল জীবন মিশনের প্রকল্প আরম্ভ হল। বাগিচার একোটা ঘর যেটা একোটাকে অরুণোদয় পাব 1,250 টাকা মাহ, কি মানুষের উপকার হব আপনাদের চিন্তা কর। আজি হয়তো আপনাদের ভাবা নাই যে আমি সকলে অরুণোদয় পাই যাব বলে, কিন্তু হিমন্ত বিশ্ব শর্মায় আপনাদের কথা দিছে সকলে আপনাদের অরুণোদয় পাব। ঘরখনের কিছু হলেও বাজেটত আপনাদের সকাশ পাব। আজি আমার ইয়াত বহুত আই মাতৃ আছে, মই একটা কথা আই মাতৃসকল অনুভব করার কারণে অনুরোধ করি, আজি আপনাদের চিন্তা কর আমার অসমত 5,00,000 লড়া ছোৱালীয়ে মেট্রিক পরীক্ষা দিয়ে, 20-22-23 তারিখে মেট্রিকর রিজাল্ট দিব। রিজাল্ট দিয়ার পিছত 1,00,000 কলেজত যায়, 2,00,000 লড়া ছোৱালী কলেজত না যায়। কিয় না যায়? কলেজত নাম ভর্তি করিবর বাবে 15,000 টাকা লাগে, অহা যাওয়া করুতে মাহত 1,000-1,500 টাকা খরচ হয়, কিতাব কিনুতে 2,000-3,000 টাকা লাগে। আর্থিক অভাব আমি বহুতে কলেজত এডমিশন নল। আমিও মেট্রিকত ভাল রিজাল্ট করেছিল, আমার দেউতা মাই যদি আমার কলেজত পঠিয়াব পারিলেহেতেন বহুতে হয়তো আজি ডিগ্রি পড়িলেহেতেন বা আন শিক্ষা গ্রহণ করিব পারিলেহেতেন।